वैदिक स्पिरिचुअल हीलिंग चैनल पक्ष स्वागत देखते देखते गणेश चतुर्थी एसे गेल। शास्त्रे रयेछे श्री गणपति देवेर मंत्र उच्चारण ना करे कोनो देवदेवीर पूजा अर्चना करा हय ना। सनातन धर्मे भगवान गणपति देवेर गुरुत्व ताई असीम। देवादिदेव महादेव एवं माता पार्वतीर पुत्र श्री गणपति देव हलेन हिंदुदेर समृद्धि और सौभाग्यर देवता। तिनी हलेन सिद्धिदाता। श्री गणपति देवेर जन्मोत्सव गणेश चतुर्थी नामे परिचित। साधारणत भाद्र मास किंबा आश्विन मासेर शुक्लापक्षेर चतुर्थी तिथिते एई उत्सव पालित हय। भारतवर्ष तथा सारा पृथिवीते हिंदू धर्मावलम्बीदेर काछे एई तिथि अत्यंत गुरुत्वपूर्ण। आसुन जेने नेवा जाक 2023 सालेर गणेश चतुर्थीर दिनक्षणेर बिषयटी। 2023 सालेर शुक्लापक्षेर चतुर्थी तिथि शुरू होच्छे 18ई सेप्टेम्बर 2023 सोमवार दुपुर 12:39। ताई एदिने चतुर्थी तिथि शुरू होलेओ उदय तिथि अनुयायी ठीक तार परेर दिन अर्थात 19 सेप्टेम्बर 2023 मंगलवार गणेश चतुर्थीर पूजा अर्चनार दिन हिसाबे मने करा हय एवं गणेश चतुर्थी थाकबे दुपुर 1:43 पर्यन्त आर तारपरेई पंचमी तिथि शुरू हबे। एदिन चंद्रदेव साती नक्षत्रे अवस्थान करबे दुपुर 1:48 पर्यन्त। বৈদ্রিতি যোগ থাকবে সম্পূর্ণ দিন এবং বৃষ্টিকরণ থাকছে এদিন 1:43 পর্যন্ত, তারপরেই ববকরণ শুরু হবে। চন্দ্রদেব তুলা রাশিতে এবং সেই সাথে রবিদেব কন্যা রাশিতে গোচর করবে। ব্রহ্ম মুহূর্ত থাকছে সকাল 3:50 থেকে 4:37, অভিজিৎ মুহূর্ত সকাল 11:06 থেকে 11:55 এবং রবি যোগ থাকবে সকাল 5:24 থেকে দুপুর 1:48। তবে এদিন দুপুর 2:33 থেকে 4:05 পর্যন্ত থাকছে রাহুকাল। তাই আপনারা অভিজিৎ মুহূর্ত কিংবা রবি যোগে শ্রী গণপতি দেবের পূজা অর্চনা এবং সেই সাথে ছোট ছোট উপায় টোটকা এগুলো করতে পারেন। তাই আগামী 19 এপ্রিল 2023 মঙ্গলবার শ্রী গণপতি দেবের গণেশ চতুর্থীর পূজা অর্চনা অবশ্যই করুন আর তাতে শ্রী গণপতি দেবের পূর্ণ আশীর্বাদ আপনাদের উপরে বর্ষিত হবে। আজ এই ভিডিওতে বেশ কিছু উপায় এবং টোটকার বিষয়ে আলোচনা করব, যে উপায় এবং টোটকা করলে আপনাদের জীবনে অবশ্যই অখণ্ড সৌভাগ্য বৃদ্ধি পাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমরা দেখে নেব। তবে এই গণপতি দেবের পূজা অর্চনা হবে চতুর্থী থেকে 10 দিন ব্যাপী এবং তার শেষ হবে অনন্ত চতুর্দশীর দিন। গণপতি বাপ্পাকে এই বিশেষ দিন পর্যন্ত পূজা অর্চনাতে শুভ ফল পাওয়া যায় এবং অবশ্যই গণপতি দেবকে খুব আড়ম্বরপূর্ণভাবে বিসর্জন করে আবার নতুনভাবে আসার জন্য প্রার্থনা করলে আমাদের জীবনে সুখ সমৃদ্ধি আসবে। শাস্ত্রমতে ভাদ্রপদ শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে শ্রী গণেশের জন্ম হয়। তাই শাস্ত্রে ভাদ্রপদ শুক্লাপক্ষের চতুর্থী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন সারা দেশে গণেশ চতুর্থী হিসাবে পালিত হয়। জ্যোতিষশাস্ত্রের নিরিখে চতুর্থীকে রিক্তা তিথি বলা হয়েছে। সেদিন কোনো শুভ কাজ হয় না, কিন্তু সেদিনই গণেশের জন্মদিন হওয়ায় চতুর্থীতে রিক্তা তিথির দোষ গ্রাহ্য করা হয় না, তাই সমস্ত শুভ কাজ করা হয় এই বিশেষ দিনে। গণেশের কুষ্টিতে লগ্নে বৃশ্চিক রাশি রয়েছে এবং মঙ্গল বিরাজ করছে। লগ্নস্থানে শনির পূর্ণ দৃষ্টি রয়েছে। আবার সূর্যের উপর শনির দৃষ্টি থাকার ফলেই বাবার হাতে পুত্রের শিরচ্ছেদ হয়। গণেশের কুষ্টিতে লগ্ন এবং লগ্নে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি রয়েছে। বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম গৃহের স্বামী এবং অন্যদিকে বুধ ও স্বরাশিতে অবস্থিত। এই কারণে গণেশ বুদ্ধি এবং জ্ঞানের দাতা এবং প্রথম পূজ্য। গণেশের কুষ্টিতে পঞ্চমহাপুরুষ যোগের মধ্যে শশ এবং রুচক যোগের বিশেষ উল্লেখযোগ্য উপস্থিত দেখা যায়। দশমপতি তার নিজের গৃহে রয়েছেন, তাই গণেশ শিবের গণের অধ্যক্ষ, তিনি গণাধ্যক্ষ নামেও পরিচিত। গণেশের অপর নাম বিঘ্নহর্তা, কারণ তিনি সমস্ত ধরনের বিঘ্ন বাধা দূর করেন। লগ্নে অবস্থিত মঙ্গলে শনি এবং বৃহস্পতির দৃষ্টির কারণে তিনি এই ক্ষমতা পান। তাই এই ভারতবর্ষে
গণেশ চতুর্থীতে বিশেষ উদ্দীপনা সহযোগে এই শ্রী গণেশকে পূজার্চনা করা হয়, যাতে আমাদের জীবনে সফলতার মুখ দেখতে পাই। আমাদের জীবনের সমস্ত বিঘ্নকে হরণ করেন শ্রী গণেশ দেব, তাই তার নাম বিঘ্নহর্তা, তাকে গণপতি দেবও বলা হয়। বিনয়ক অনেকেই বলে, বিশ্বাস করা হয় যে কোনো শুভ কাজ করার আগে গণেশ পূজা করা উচিত। ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী তিথিতে গণেশ উৎসবের সূচনা হয়। যদিও মহারাষ্ট্রের এই উৎসব, কিন্তু সারা ভারতবর্ষব্যাপী এই বিশেষ উৎসব পালিত হয়। 10 দিনব্যাপী এই বিশেষ উৎসব ভক্তরা তাদের গৃহে গণেশ দেবের প্রতিষ্ঠা করে থাকে। অনেকে আবার 5 দিন, 7 দিন বা 11 দিনের জন্যও প্রতিষ্ঠা করেন। শাস্ত্র অনুসারে গণেশ দেব হলেন জ্ঞান, প্রজ্ঞা, সম্পদ এবং সমৃদ্ধির দেবতা। ভাদ্র মাসের শ্রী শুক্লা চতুর্থীর বিশেষ চাঁদ দেখা উচিত নয়। বলা হয় যে এই বিশেষ দিনের চাঁদ দেখলে এক ধরনের কলঙ্ক আপনার জীবনে আসবে। ভগবান শ্রীকৃষ্ণের একটা কলঙ্ক ছিল, আর ভুল করেও যদি আপনি এই বিশেষ দিনে চাঁদ দেখে ফেলেন, তাহলে অবশ্যই ব্রাহ্মণকে সকালে সাদা কোনো জিনিস দান করে সেই বিশেষ কলঙ্ক থেকে মুক্তি নেবেন। তাছাড়া এই বিশেষ তিথিতে অর্থাৎ গণেশ চতুর্থীতে বলবো যে এদিন চন্দ্রদেবকে দেখবেন না, আর তা দেখলে অবশ্যই চন্দ্রের কলঙ্ক আপনার জীবনে লাগবে। তাই সঠিক পূজা মুহূর্তে গণেশ দেবকে পূজা অর্চনা করে আপনাদের জীবনের বিভিন্ন সমস্যার সমাধান করুন। বলা হয় যে কোনো কাজে সমৃদ্ধি তথা সিদ্ধি দান করেন ভগবান শ্রী গণেশ। এছাড়া বুদ্ধিভ্রষ্ট মানুষকে বুদ্ধি দান করেন তিনি। তাই গণেশ চতুর্থীর পূজা উপলক্ষে ভগবানের আরাধনার সঙ্গে সঙ্গে প্রার্থনা করা হয় সুখ ও সমৃদ্ধির কামনাতে। তাই গণেশ চতুর্থীতে গণেশ পূজার সময় বেশ কিছু বিষয় রয়েছে যেগুলি না করলে অসম্ভব সন্তুষ্ট থাকেন শ্রী গণেশ। গণেশকে কোথাও মণ্ডপে এনে পূজা করা হয়, কোথাও বাড়িতেও প্রতিষ্ঠা করে পূজা করা হয়। গণেশ পূজার আচার আচরণের অনেক রকম বিষয় রয়েছে যেগুলো অনেক মানুষ হয়তো জানে না, ভুল করে বিভিন্ন বিষয়গুলো করে ফেলে গণেশ পূজাতে, আর সেই কর্মের ফল অসম্ভব অশুভ হয় তার জীবনে। যেমন ধরুন তুলসী পাতা। হিন্দু ধর্ম অনুসারে মনে করা হয় তুলসী সবচেয়ে পবিত্র গাছ। প্রতিদিন বহু গৃহস্থেই পূজা করা হয় তুলসীকে। ভগবান শ্রী বিষ্ণুর পূজায় তুলসীর মাহাত্ম্যের কথা আপনারা জানেন, তা হলো অপরিসীম। কিন্তু গণেশ পূজায় কখনো ব্যবহার করা হয় না তুলসী, তাই ভুল করে এই বিশেষ শ্রী গণেশের পূজাতে তুলসীর ব্যবহার করবেন না। কথিত আছে যে এক সময় তুলসী মহিলা রূপে ভগবান শ্রীবিষ্ণুর উপাসনা করতেন। একমাত্র বিষ্ণু ছাড়া তিনি কারোর আরাধনা করতেন না। এমন সময় একদিন তিনি গণেশের কাছে যান, যখন গণেশ ধ্যানে মগ্ন ছিলেন। সেখানে গিয়ে গণেশকে বিয়ের প্রস্তাব দেন তুলসী। গণেশ প্রত্যুত্তরে তুলসীকে জানান তিনি ব্রহ্মচারী, তাই কিছুতেই তুলসীকে বিয়ে করতে পারবেন না তিনি। এই কথা শুনে অত্যন্ত ক্ষুব্ধ হন তুলসী। গণেশের কাছ থেকে এমন কথা শুনে ক্ষুব্ধ তুলসী গণেশকে অভিশাপ দেন যে একদিন জোর করেই গণেশকে বিয়ে করতে হবে। এই কথা শুনে তুলসীর কাছ থেকে এই ধরনের অভিশাপ পেয়ে ক্রোধ চেপে রাখতে পারেন না গণেশ। প্রত্যুত্তরে তিনি বলেন, তুলসীকেও একদিন দুর্ভাগ্যবশত একজন রাক্ষসের সঙ্গে তার বিয়ে হবে, আর সেই জন্মের পরবর্তী জন্মে তুলসীকে গাছ হয়ে জন্মাতে হবে। অভিশাপ সত্য হলো। গণেশের অভিশাপের ফলে শঙ্খচূড় নামে এক রাক্ষসের সঙ্গে বিয়ে হয় তুলসীর। তার পরের জন্মে গাছ হিসাবে জন্ম নেয় তুলসী। গাছরূপে তুলসী জন্মানোর পর মর্ত্যলোক জুড়ে সমাদরে পূজিত হয় তুলসী। পৌরাণিক এই কথা অনুযায়ী গণেশ পূজায় বহুবিধ জিনিস ব্যবহার হলেও শাস্ত্রমতে কিছুতেই ব্যবহার হয় না তুলসী পাতা। তাই এই বিশেষ গণেশ চতুর্থীতে ভুলেও তুলসীর ব্যবহার করবেন না। শাস্ত্রমতে বলা হয় যে গণেশ পূজাতে চন্দ্রের কোনো বিষয়কে পূজাতে ব্যবহার করবেন না। যদি ব্যবহার করতে হয় তাহলে সেই রঙকে পরিবর্তন করেই করতে হবে। যেমন ধরুন গণেশ পূজাতে চালের ব্যবহার রয়েছে এবং অখণ্ড চাল ব্যবহার করতে হয় এই পূজাতে। চাল হলো চন্দ্রের একটি বিশেষ রূপ, তাই এই চালকে একটু হলুদ দিয়ে একটু হলুদাভ করা দরকার, আর তবেই গণেশ পূজার উপযোগী হবে। কারণ চন্দ্র অভিশপ্ত গণেশ দেবের কাছ থেকে, তাই গণেশ পূজাতে এই চন্দ্রের বস্তু প্রয়োগ করতে এই বিশেষ বিধিনিষেধ রয়েছে। এমনকি শ্বেত চন্দন ব্যবহারেও বিধিনিষেধ রয়েছে, তাই রক্তচন্দন ব্যবহার করুন এই বিশেষ পূজাতে। গণেশ পূজাতে সাধারণত সাদা ফুলের পরিবর্তে লাল ফুল বেশি পছন্দ করেন, তাই গণেশ পূজাতে সাদা ফুলের প্রয়োগ না করে লাল ফুল দেওয়ার চেষ্টা করুন, তাহলে গণপতিদেব অসম্ভব প্রসন্ন হবে। তাই বলবো এই বিশেষ গণেশ চতুর্থীর প্রাককালে আপনারা সুন্দরভাবে শ্রী গণেশের পূজা করুন এবং আপনাদের জীবনে সুখ শান্তিকে ধরে রাখুন। আর পাশাপাশি এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে বিশেষ নজর দিন, যাতে কোনো মতেই ভুল না হয়ে যায়। আর
श्री गणेश देव जेनो असंतुष्ट ना हन आपनादेर प्रति।